ঠিক আছে। সমাজের মধ্যে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে অনেকেই বলে থাকে যে সিয়াম পালন করবে রাসূলের তরিকায়, হলে হোক না হলে না হোক, এটা তো ভালো কাজ। কি বলেন, ভালো কাজ না? একজন মানুষ মারা গেছে, তিন দিন পরে, চল্লিশ দিন পরে বিরাট একটা অনুষ্ঠান করে মানুষকে খাদ্য খাওয়ানো হবে, এটা কি ভালো কাজ নয়? কি বলেন, ভালো কাজ মনে হয় না? বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে এটা ভালো কাজ নয়। আরে মানুষকে খাওয়ানো ভালো কাজ নয়, কথা বলছেন না যে মানুষকে খাওয়ানো, এটা তো বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে একেবারে ভালো কাজ, উত্তম কাজ। তো এক শ্রেণীর আলেম ওলামা কেন নিষেধ করছে? ফরজ সালাতের পরে সবাই দলবদ্ধভাবে মোনাজাত, এটা তো দেখা যাচ্ছে ভালো কাজ। তো এক শ্রেণীর আলেম ওলামা কেন নিষেধ করছে? এটা তো দেখা যাচ্ছে ভালো কাজ, কেন নিষেধ করছে? এই জন্য নিষেধ করছে কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হয়নি। মানুষ মারা গেছে, তিন দিন লক্ষ্য করে, চল্লিশ দিন লক্ষ্য করে বিরাট একটা অনুষ্ঠান করলেন, মানুষকে খাদ্য খাওয়ালেন, এই জন্য নিষেধ করা হচ্ছে কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে পড়েনি। এখন আপনার সামনে একটা হাদিস সার সংক্ষেপ বলার চেষ্টা করি, যেহেতু সময় সংক্ষিপ্ত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নিকট তিনজন লোক চলে আসলো। এ হাদিসটা একটু বুঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা দিনই মুসলিম ভাই ও বোন ভালো করে বুঝবেন, তাহলে মনের ভিতর যে ধারণা আছে যে ওইটা ভালো কাজ করলে সমস্যা কি, এই ধারণাটা আশা করি আপনার কাছ থেকে চলে যাবে। অতএব হাদিসটার দিকে দৃষ্টিপাত করার চেষ্টা করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নিকট তিনজন লোক চলে আসলো। তিনজন লোক চলে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নিকট জিজ্ঞাসা করলো, উম্মুল মুমিনিন, হে মুমিনদের মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এবং দিনে কি কি ইবাদত বান্দিগি করতেন, আপনি একটু বলেন তো, আমরা তো বাইরে থাকি, আমরা তো জানতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এবং দিনে কি কি ইবাদত বান্দিগি করেন, আপনারা তো ঘরে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকেন, তো আপনি একটু বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে এবং রাতে কি কি ইবাদত বান্দিগি করতেন। এটা তিনজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নিকট গিয়ে জিজ্ঞাসা করলো। যখন জিজ্ঞাসা করা হলো, তখন উম্মুল মুমিনিন, মুমিনদের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণেরা বলে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এবং দিনে এই এই ইবাদত বান্দিগি করে, রাতে এই ইবাদত বান্দিগি করে, দিনে এই ইবাদত বান্দিগি করে। তো তিনজন লোক কিছু মন্তব্য পেশ করলো, তিনজন লোকের কাছে এই ইবাদত বান্দিগি একেবারে কম মনে হলো, তিনজন লোকের কাছে এই ইবাদত বান্দিগি একেবারে কম মনে হলো। তিনজন লোক অনেকে মন্তব্য করতে শুরু করে দিল। একজন মন্তব্য করে বসলো যে রাসূলের তো আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা, রাসূলের অল্প ইবাদত করলেই চলে, আমাদের বেশি করতে হবে। তারা এমনটা মনে করলো, তারা এমনটা মনে করলো, রাসূলের তো আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা, অতএব রাসূলের অল্প ইবাদত বান্দিগি করলেই চলে, আমাদের তো আর আগের পাপ পরের পাপ ক্ষমা নেই, তাহলে আমাদের ইবাদত বান্দিগি অনেক 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 বেশি করতে হবে। এই কথা বলতে না বলতেই তিনজন লোক তিনটা মন্তব্য পেশ করলো। প্রথমজন মন্তব্য পেশ করলো, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আমি আজ থেকে সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, এক রাত্রিও আর ঘুমাবো না। কি বলেন, এটা কি ভালো কাজ না মন্দ কাজ মনে হলো? জবাব দিচ্ছেন না যে এক সপ্তাহের মধ্যে তাহাজ্জুদের সালাত কয়জন আদায় করেছেন, এক মাসের মধ্যে কয়জন, এক বছরের মধ্যে কয়জন আদায় করি, বা কয় দিন আদায় করি, বা রাতের কয় অংশ আদায় করি, এটা বিবেচনার মধ্যে এনে জবাব দেওয়ার চেষ্টা করেন। রাসূল এই সাহাবি এই লোক বলল যে আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আমি আজ থেকে প্রতি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করব, কোনো রাত্রিতে ঘুমাবো না। তো এটা ভালো কাজ না খারাপ কাজ মনে হয়? পিছনের মানুষ কি ভয় পাচ্ছেন নাকি, ভালো কাজ মনে হচ্ছে না? প্রতি রাত তাহাজ্জুদের সালাত আদায় করবে, রাত্রে ঘুমাবেই না, তো এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে?
পৃথিবীর ইতিহাসে যত আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি মানুষ চলে গেছে, প্রত্যেকটা মানুষের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যর মধ্যে এই বৈশিষ্ট্যটা প্রত্যেকটা মানুষের মধ্যে ছিল, তারা রাতের বেলাতে তাহাজ্জুদের সালাত আদায় করত। তো বলা হলো যে আমি আজকের পর থেকে প্রতি রাত তাহাজ্জুদের সালাত আদায় করব। দ্বিতীয় জন বলল আমি আজকের পর থেকে প্রতিদিন সিয়াম পালন করব, নফল সিয়াম। কি এটা ভালো কাজ মনে হচ্ছে না? হাদিসটা কিন্তু ভালো করে বুঝবেন, আমি আপনার মাথা থেকে বুটটা সরাতে চাচ্ছি। প্রথম জন বলল আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, যে হাদিসটি সহিহ বুখারী মুসলিম মিশকাতের 145 নম্বর হাদিসে গেলেই আপনি পেয়ে যাবেন যে হাদিসটা এখন বলছি। দ্বিতীয় জন বলল আমি প্রতিদিন সিয়াম পালন করব, নফল সিয়াম, একদিনও সিয়াম ভঙ্গ করব না। তৃতীয় জন বলল যে আমি জীবনে বিবাহ করব না, এজন্য বিবাহ করব না কেননা বিবাহ করলে আমাকে টাকা পয়সা ইনকাম করতে হবে, বিবাহ করলে আমাকে অর্থ সম্পদ কামাইয়ের জন্য দুনিয়া রোজগার করতে হবে, এজন্য ওই ঝামেলাই বাদ দিয়ে দিলাম, আমি সারা জীবন এবাদত বান্দিগি করেই কাটিয়ে দিব। কি ভালো কাজ মনে হচ্ছে না? তার তাকওয়া দেখেন, খুলুসিয়াত দেখেন, তার তাকওয়া দেখেন, খুলুসিয়াত দেখেন। ও বলছে যে আমি সারা জীবন আল্লাহর পথেই ব্যয় করব, ওই বিবাহ করার ওই ঝামেলাতেই জড়াবো না। এই তিনজন লোক তিনটা মন্তব্য পেশ করলো, আমার দিকে লক্ষ্য করুন। তিনজন লোক যখন তিনটা মন্তব্য পেশ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো শুনেই বলছেন, এই শুনো, তোমরা যে তিনজন লোক তিনটা মন্তব্য পেশ করলে, তোমরা কি তারা? জি, আমরা তিনজন লোক তিনটা মন্তব্য পেশ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে রাখো, ফামান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি, শুনে রাখো, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলভুক্ত নয়। শুনে রাখো, ফামান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলভুক্ত নয়। শুনে রাখো, ফামান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার উম্মত নয়, উম্মত থেকে খারিজ। কি বুঝলেন? বুঝাতে পারিনি আপনাকে আমি। আরে প্রথমজন বলল যে আমি প্রতি রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? আপনাকে আমি কি করে বুঝাবো? দ্বিতীয় জন বলল আমি প্রতিদিন নফল সিয়াম পালন করব, আরে এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? তৃতীয় জন বলল আমি দুনিয়া দাড়িতেই যাব না, সব সময় পরকালকে প্রাধান্য দিয়ে চলবো, এমন কি আমি বিবাহ শাদী করব না। তিনজন লোকের তিনটা মন্তব্য কি খারাপ মনে হলো? তিনজন লোকের তিনটা মন্তব্য, পৃথিবীতে যত এবাদত বান্দিগি রয়েছে সর্বশ্রেষ্ঠ এবাদত বান্দিগির কথাই তারা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ উল্টা কথা বলে দিলেন, শুনো, ফামান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাহ থেকে মুখ ফিরে নিবে তারা আমার উম্মত থেকে খারিজ। তার মানে তারা যেই মন্তব্য করেছে, তার মানে তারা যেই মন্তব্য পেশ করেছে ওটা আমার সুন্নতের মধ্যে নেই, তারা যত বড়ই ভালো আমল করুক তারা আমার উম্মত থেকে বাদ পড়ে যাবে। তারা যতই ইবাদত বান্দিগি করুক, তারা যতই আল্লাহওয়ালা পরহেজগারিতা দেখাক, ওটা যে আমার সুন্নতের মধ্যে নেই এজন্য এ থেকে বাদ পড়ে যাবে, তারা আমার দল থেকে বাদ পড়ে যাবে, তারা আমার উম্মত থেকে বাদ পড়ে যাবে। কাজেই সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি বক্তব্যের শেষ পর্যায়ে এসে যেটা যেই মেসেজটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সুন্নতের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কত গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কত গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কত গুরুত্ব। আপনার পীর সাহেবের কথা তো আসলো না, আপনার পীর সাহেব বলে দিচ্ছে যে এই আমলটা করো, আপনি তো হুরহুর করে করা শুরু করে দিলেন, তো জবাব কি একদিন দিতে হবে না? জবাব কিন্তু ঠিকই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ বিন এরশাদ ভাই চলে এসেছে, কাজেই আমরা আমাদের বক্তব্য আমার পক্ষ থেকে এখানেই গুটিয়ে নিচ্ছি।